প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে, যে যেখান থেকে এই মুহূর্তে পাবনা কৃষিচিত্র ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন, আপনাদের সকলকে পাবনা কৃষিচিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো আমি এখন অবস্থান করছি পাবনা জেলার ভাংরো উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামের আনোয়ার ডেইরি ফার্মে। তো আনোয়ার ডেইরি ফার্মে এই অবস্থায় কী কী জাতের গাভি রয়েছে, কেমন গাভি রয়েছে, এই বিষয়ে কথা বলবো আনোয়ার ডেইরি ফার্মের মালিকের সঙ্গে। এখানে আনোয়ার ডেইরি ফার্মের মালিক রয়েছেন আনোয়ার ভাই, আমরা ওনার সঙ্গে কথা বলি, চলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতুল্লাহ ইয়া বারাকাতু। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আনোয়ার ভাই, শুরুতেই আপনার পরিচয়টা আমি দিয়েছি যে আপনি আনোয়ার ডেইরি ফার্মের মালিক, তারপরে আপনি যদি আপনার পরিচয়টা একটু দিতেন। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, আমি এই ডেইরি খামারের মালিক। আমার ঠিকানাটা পাবনা জেলার ভাঙ্গুড়া থানা চৌবাড়িয়া হারোপাড়া গ্রাম এবং চৌবাড়িয়া কবরস্থান সংলগ্ন নই আমার খামারটা। তো আপনার খামারে এই অবস্থায় কতগুলো গাভি আছে? আমার খামারে এই অবস্থায় গাভি আছে এখন বর্তমান 30টা, এবং বাচ্চার একটা সেট আছে, ওখানে বাচ্চা আছে গোটা 35, সেটটা আলাদা। এখন গাভি আছে শুধু এখানে 30টা গাভি আছে। আনোয়ার ভাই, যেহেতু আপনি আনোয়ার ডেইরি ফার্মের মালিক এবং ডেইরিতে অনেকদিন ধরেই মনে হচ্ছে রয়েছে। জি জি, আমার ডেইরিতে অনেকদিন হলো, এবং আমার এই পূর্বপুরুষ থেকে এই ব্যবসার সাথে জড়িত, কারণ দাদার থেকে বাবা করছে, বাবা এখন হজ করে এসে অবসর আছে, এখন আমিও দীর্ঘদিন ধরে আলহামদুলিল্লাহ আছি, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। এবং আমি আনোয়ার, আমার এর আগে ইউটিউব চ্যানেল ছিল, এখন পর্যায়ক্রমে আসলে চ্যানেলের অনেকদিন কোনো ইয়ে নেই, ভিডিও পত্র ছাড়া নেই, কারণ আমার যে চ্যানেল ছিল আমার ছেলের নামে, অনেকজন ফোন দিয়ে ছেলের নাম ধরে আমাকে ডাকে, এই কারণে আমি দেখলাম যে আসলে ছেলের নামটা চেঞ্জ করে দিয়ে এখন আমার ব্যক্তিগত নামে, আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, আমার নামে আমি চ্যানেলটা খুলছি আনোয়ার ডেইরি ফার্ম। আনোয়ার ডেইরি ফার্ম, এটাই ভালো হয়েছে মনে হয় আনোয়ার ভাই। আসলে দেখা যায় অনেকেই এরকম ভুল করে থাকে, যেহেতু আপনি নিজের নামে ডেইরি ফার্ম করেছেন, এটাই সবচেয়ে ভালো হয়তো। সবাই, অনেকজন তো আসলে জানে না, কিন্তু আমার ছেলের নাম দেওয়া ছিল, অনেক সময় আমার নাম ধরে ছেলের নাম ধরে আমাকে ডাকে, তখন আসলে নিজের কাছে একটা লজ্জাবোধ হয়। তো আমি চিন্তা করলাম যে আসলে ওটা কেমন যেন হয়, তো আমি এই নামটা চেঞ্জ করে দিয়ে নিজের নামে চলাটা বেশি ভালো হয়। তো আনোয়ার ভাই, আমরা একটু জানতে চাচ্ছি, দর্শক ভাইরাও হয়তো রয়েছেন সারা বাংলাদেশ সহ বিশ্বের অনেকেই যারা বাঙালি রয়েছে, তারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলগুলো হয়তো ফলো করে, তো এই মুহূর্তে ডেইরি সেক্টরটা কেমন অবস্থানে আছে বা কেমন করলে আরও ভালো হয়, যদি আপনি একটু আমাদের তথ্য দিতেন। ডেইরি সেক্টরটা খুবই একটা লাভজনক ব্যবসা এবং খুবই একটা হালাল, একদম হালাল ব্যবসা এবং লাভজনক ব্যবসা, কিন্তু সেই ব্যবসাটা করতে গেলে আগে প্রথম সাবজেক্ট চিনতে হবে, জানতে হবে সেই পরিমাণ, সেই যত্ন, সেই পরিমাণ খাবার, সব কিছু মিলিয়ে যদি ভালো অ্যারেঞ্জমেন্ট করতে পারে অবশ্যই ভালো কিছুই হবে। এক কথা, সব মিলিয়ে যদি সঠিক পরিকল্পনা করা যায় তাহলে সম্ভব, সম্ভব এবং সব কিছুই ভালো থাকবে। কারণ খালি গাভি কিনলেই তো হবে না, গাভি প্রথম সাবজেক্ট জাত দেখে কিনতে হবে, ভালো যত্ন, ভালো লালন পালন দিতে হবে, তবে গাই ভালো কিছু সম্ভব হবে। কারণ এখন তো মানুষ বিভিন্ন প্রতারণা, কারণ এখন দিন যাচ্ছে, দিন উন্নত, দেশ উন্নত হচ্ছে, আবার বিভিন্ন অ্যাঙ্গেলে মানুষ প্রতারণাও হচ্ছে, তে যত উন্নত তত প্রতারণা। তে মানুষকে আগে চিনতে হবে, চিনে জানতে হবে মানুষকে, যে ইউটিউব ফেসবুকের মধ্যে বিভিন্ন রকমভাবে মানুষ প্রতারণা হতে হতে শেষ, মানুষের আস্থা হারিয়ে যাচ্ছে। এই জন্য সরাসরি সরজমিনে এসে যাচাই বাছাই করে দেখে শুনে যদি কালেকশন করে তাহলে অবশ্যই ভালো কিছু আশা করা যায়। ধন্যবাদ আনোয়ার ভাই। আসলে আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, আপনি সে কথাটি বলেছেন যে আমাদের এই যে পাবনা কৃষিচিত্র ইউটিউব চ্যানেল বা আপনাদের যেটা রয়েছে আনোয়ার ডেইরি ফার্ম ইউটিউব চ্যানেল রয়েছে আপনি বলছেন, তো আসলে মূলত আমাদের এই চ্যানেলগুলো কিন্তু প্রচার মাধ্যম 100%। তো এইটা দেখে দর্শক ভাইরা যদি সরাসরি আপনাদের কাছে এসে যাচাই বাছাই করে কেনে তাহলেই মনে সবচেয়ে বেটার হয়। 100%, কারণ যাচাই বাছাই সরজমিনে এসে দেখা, এর উপরে কোনো কিছু হয় না। কারণ ফোনে একটা গাভি বাটের সমস্যা থাকতে পারে, বিভিন্ন জায়গার সমস্যা থাকতে পারে, মোবাইলের মাধ্যমে দেখতে আত্মবিশ্বাস এনে দিচ্ছে, কিন্তু বিশ্বাসের মর্যাদা তো আমরা রাখি না, টাকার কাছে আমাদের বিশ্বাস না, আমাদের সব কিছু হারা যাচ্ছে, নীতি ইমান আদর্শ সব হারা যাচ্ছে টাকার কাছে। কিন্তু আসলে যদি একটা মানুষ বিবেকের কাছে প্রশ্ন করে, বিবেকের কাছে প্রশ্ন করে একটা ভালো জিনিস একটা মানুষের কাছে দেয়, তাহলে অবশ্যই ভালো কিছু আশা করতে পারে। সুন্দর একটি কথা বলেছেন দর্শক মণ্ডলী। আশা করি আনোয়ার ভাইয়ের এই কথা থেকে আমরাও ডেইরি সেক্টরকে সঠিকভাবে আগানোর পরিকল্পনা নিয়ে আমরা আসবো এই ডেইরি সেক্টরে। আপনারা যে যেখান থেকে দেখছেন না কেন, যদি আপনারা গাভিগুলো ক্রয় করতে চান অবশ্যই আপনাদেরকে চলে আসতে হবে পাবনা জেলার ভাংরো উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। এসে আপনারা এখানে আনোয়ার ভাইয়ের যে আনোয়ার ডেইরি ফার্মটি রয়েছেন হারোপাড়া কবরস্থানের একদম দক্ষিণ পাশেই এই আনোয়ার ডেইরি ফার্মের অবস্থান। তো আশা করি আপনাদের গাভিগুলো দেখাতে যাচ্ছি, গাভিগুলো পছন্দ হচ্ছে, চলুন আমরা গাভিগুলো এক এক করে দেখি। সাদা হয় না, ওইটাই রানী শঙ্কর হয়, কিন্তু আমি জানা মরতে আসলে রানী শঙ্কর নামে কোনো জাত নাই,
এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান, হলস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা হলস্টাইন ফ্রিজিয়ান, এটার দাঁত কেমন হয়েছে? এটা অরিজিনালি একটা বাচ্চা দিয়েছে, দ্বিতীয় বাচ্চা দিয়ে পেটে বাচ্চা আছে, এখন বর্তমান 5 মাস প্রেগনেন্ট, এখনও দুধ দোহানো যায়। আচ্ছা আচ্ছা, দ্বিতীয় বাচ্চা দিবে। তারপরে এখনো দুধ দোহন করছে? এসব গরুগুলো বাচ্চা ডেলিভারির আগ মুহূর্ত দুধ দেবে, কারণ জাত, যে বলছি তো, জাত এমনই একটা জিনিস, জাত কখনো ফাঁকি দেয় না, ভালো মানের জাত হলে ফেরে। যেমন এ বাচ্চা ডেলিভারি হবে, বাচ্চা ডেলিভারির আগ মুহূর্ত দুধ দোহন যাবে, কিন্তু এটা ইচ্ছেগতভাবে সেই খামারির ওইটা দুধ ছাড়া দিতে হবে। আচ্ছা আচ্ছা, আচ্ছা কেমন দুধ আসবে? এগুলো আল্লাহ কোনো বালা মুসিবত না দিলে আশা করা যায় এগুলি 20+ এর মধ্যেই থাকবে আর কি। 20+ আপনি গাভিটা যদি এদিকে সরিয়ে দেন, আমরা একটু দর্শকদের একটু ভালো করে দেখানোর চেষ্টা করি। দ্বিতীয় বাচ্চা দেবে দর্শক এই গাভিটা, বিশাল আকৃতির একটা গাভি, সাদা এবং হালকা কালো রয়েছে মাথার দিকে। তো আনোয়ার ভাই, আমরা যদি একটু জানতে চাই যে এই গাভিগুলো যেহেতু ক্রয় বিক্রয় হবে, আপনারা বিক্রয় করবেন, দর্শক ভাইরা হয়তো চয়েস করবে তারা, তাহলে দাম দর করাটা কিভাবে তারা করা? আসলে গাভিটার দাম যদি এইভাবে মোবাইলে বলে দেয়, অনেকের তো আসলে ওই সম্পর্কে ধারণা নাই, গাভি সম্পর্কে ধারণা, কিন্তু অনেকজন উপহাস করবে, তাই আমি গাভিটার দাম বললাম না। যদি কারোর পছন্দ হয়, ফোন নাম্বার থাকবে, সরাসরি ফোনে যোগাযোগ করবে। জি, খুব সুন্দর কথা বলেছেন, আমরা তাহলে পরবর্তী গাভিটা দেখবো। এই গাভিটা আমার গাভে কিনা ছিল, আমি আমার তো কিনা বেচার সবসময় থাকে আল্লাহর রহমতে। এই গাভিটা আমি গাভে নিয়ে আসছি, আমার এখানে এসে বাচ্চা ডেলিভারি হয়েছে, বাচ্চার নমুনা হয়ে বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, প্রথম বাচ্চা দিয়েছে দাঁতে দুটি, এখন এই অবস্থার পর কোনো বাচ্চার মাচ্চা নেই, এমনি দুধ দোহন করা যায়। এখন দুধ দোহন করা যায় দুই বেলা জিনুইন দুধ আছে 14-15টা, বাচ্চা নষ্ট হয়েছে, মোটামুটি বাচ্চার নষ্ট হওয়ার বয়স হয়েছে 1 সপ্তাহ। আচ্ছা আচ্ছা, এখন যদি এই গাভিটা কেউ নিতে চাচ্ছে, আমার কাছ থেকে এসে দোয়া দেখে নিয়ে যাবে, কোনো টেনশন নাই, সরাসরি আসে দুই বেলা 14-15টা জিনুইন দুধ হয় নেবে, না হলে লাগবে 14-15 লিটার দুধ হবে। হ্যাঁ, দুই বেলা 14-15টা জিনুইন দুধ হবে। আচ্ছা, এখন দুধ বানাচ্ছে দোহন খায়, এখন বিকালবেলা সকালটা টানিছে, কারণ সকাল বিকাল দুই বেলা দুধ দোহন করা হয়, এই যে এখন দুধ দোহন হবে, কোনো বাচ্চাও লাগবে না, কিচ্ছু লাগবে না, ওই যে বার ধরে লাললে আস্তে করে এমনি বানা দেবে। তাও যেহেতু আসলে ব্যাড লাক, এটার বাচ্চাটা আসলে আল্লাহ নিয়ে গেছে, আল্লাহর জিনিস, আল্লাহ আসলে এটা পরীক্ষা করছেন হয়তো, এটা কোনো আমিও মারা যেতে পারি। জি, আমি এখন কথা বলতেছি, আমি না বলতে পারছি, কিন্তু এটা শিশে বসা জিনিসের কোনো গ্যারান্টি নেই। এই অবস্থার পর তো আমার লস হবে কিনা জিনিস, বাচ্চা নষ্ট হয়ে দাম দিলে এই অবস্থার পর কেউ নিচ্ছে, এই অবস্থার পরে বিক্রি করবে, যেমন দুধ বাদ দোয়ানো কোনো সমস্যা নেই, ওই যে লাড়ছে পানা দিচ্ছে। আচ্ছা আচ্ছা, তো যেহেতু দামের বিষয়টা তাহলে কিনবেন, এটা তো বড়। এখন এই গাভিটা আমার গাভের টাকা দেওয়া ছিল 1,75,000 টাকা। জি, আমি যখন নিয়ে আসি তখন প্রেগনেন্ট, আমার সব বাড়িতে এসে পাচ্ছি, তখন 1,75,000 টাকা গৃহস্থক দিয়েছি, আমার এখানে খরচ আছে আরও। তারপর এখন এই অবস্থার পর যদি কেউ নিচ্ছে, এখন লসেই বিক্রি করতে হবে, 1,65,000 হলে বিক্রি করবো। 1,65,000 হলে বিক্রি করবো? 1,65,000 হলে বিক্রি করবো। দর্শক, আমরা এই মুহূর্তে যে গাভিটি দেখছি, 1,65,000 টাকা হলে আপনারা এই গাভিটা সংগ্রহ করতে পারেন। আনোয়ার ডেইরি ফার্মের গাভি, আমরা দ্বিতীয় গাভিটি দেখছি, আমরা ওই পাশে রয়েছে, পরবর্তী গাভিটা দেখি, চলুন। গাভিটা এটা হলস্টাইন ফ্রিজিয়ান, একো একটা সবই ফ্রিজিয়ান ক্রস। আচ্ছা, হলস্টাইন ফ্রিজিয়ান। হ্যাঁ, হলস্টাইন ফ্রিজিয়ান ক্রস। তো এটা দাঁতে কয়টা? এটা সেকেন্ড বাচ্চা দেবে, প্রেগনেন্ট 7 মাস, এখনো দুধ দোহন হবে। আচ্ছা, 7 মাসের প্রেগনেন্ট, এখনো দুধ দোহন করা হয়। এখন কত কেজি করে? এখন এই অবস্থার পর 2 বেলা 8 কেজি দুধ আছে। 2 বেলা দিয়ে 8 কেজি? 8 কেজি দুধ আছে এখন। 8 কেজি। তো দাঁতে কয়টা বলছেন? দাঁতে 4টে ছিল, 6টা হচ্ছে, সেকেন্ড বাচ্চা দেবে এবার। সেকেন্ড বাচ্চা দেবে। তো মোটামুটি এটার দাম কত আসবে? এটা এখন এই ব্যবস্থায় কেউ যদি নিতে চায়, তার দাম পড়বে 1,65,000 টাকা। 1,65,000 টাকা? আচ্ছা, 1,65,000 টাকা। আপনি গাভিটা এদিকে ঘুরিয়ে দেন, আমরা একটু দর্শকদের দেখাই দিই। তারপরেও দর্শক ভাইরা, আপনারা যারা এই গাভিগুলো পছন্দ করবেন, অবশ্যই আপনারা এখানে এসে দেখে শুনে আপনারা এই গাভিগুলো পছন্দ করে আপনারা কিন্তু ক্রয় করতে পারবেন। আনোয়ার ডেইরি ফার্ম থেকে আনোয়ার ভাইয়ের সাথে কথা বলছি। আমরা তৃতীয় গাভি দেখলাম, এ পাশে চতুর্থ গাভিটি দেখব। আনোয়ার ভাই, আমরা চতুর্থ গাভি দেখি, এই গাভিটা কী জাতের? এটাও ফিজিয়ান ক্রস। এটাও ফিজিয়ান ক্রস? এটাও ফিজিয়ান ক্রস। আচ্ছা, দাঁতে কয়টা? এটাও সেকেন্ড বাচ্চা দিবে, এটাও 6 দাঁত হচ্ছে। সেকেন্ড বাচ্চা দিবে 6 দাঁত? 6 দাঁত। আচ্ছা, কতদিনের মধ্যে বাচ্চা দিবে? এটা মোটামুটি 8 মাস প্রেগনেন্ট, এখনও 2 মাস লাগে বাচ্চা দিতে। এখনও 2 মাস? অনেকদিন সময় রয়েছে। হ্যাঁ, তো এগুলো আপনার দ্বিতীয়তে এসে কেমন দুধের পরিমাণ? আল্লাহ কোনো বলা মাসে না, 15+ থাকবে দুধের দিকে। 15+ থাকবে। দামটা কত রাখবেন? এটার দাম পড়বে 1,55,000 টাকা। 1,55,000 টাকা? 1,55,000 টাকার গাভিটা দেখে নিচ্ছি, আমরা ওই পাশে চলে যাই। আর যদি আনোয়ার ভাই একটু গাভিটা এদিকে ঘুরিয়ে দিতেন, তাহলে আমরা গাভিটা একটু এপাশ থেকেও দেখা দিতে পারতাম। তারপরে আমরা শুরুতে বলেছি, আপনিও বলেছেন যে গাভিগুলো আসলে দেখে শুনে যদি খামারি ভাইরা নিতে পারে সবচাইতে ভালো হয়। আমরা যদি এপাশে আসি, পঞ্চম যে গাভিটি রয়েছে সেটি এখন দেখবো। পঞ্চম গাভিটা রয়েছে, আনোয়ার ভাই এটা কী জাতের গাভি? এটাও ফিজিয়ান ক্রস। ফিজিয়ান ক্রস? ফিজিয়ান ক্রস।
আচ্ছা, দাঁতে কয়টা? এটা প্রথম বাচ্চা দিছে, সাথে একটা পকনা বাচ্চা আছে, খুবই ভালো মানের একটা বাচ্চা আছে। বাচ্চার বয়স হচ্ছে আজ 10 দিন। আচ্ছা, বাচ্চার বয়স 10 দিন। আচ্ছা, 12 লিটার। বাচ্চাটা কি বাচ্চা হয়েছে? বাচ্চাটা বকন বাচ্চা, খুবই ভালো মানের একটা বাচ্চা। আচ্ছা, বকনা বাচ্চা হয়েছে, তার মানে দেখা যায় যে যারা হয়তো ক্রয় করবে খামারে লালন পালন করলে এই বকনাটা একসময় গাভিতে পরিণত হবে 100%, এবং খুবই ভালো মানের বাচ্চা। অনেকজন চায় যে একটা প্রথম বকন বাচ্চা, এবং যে গাভিটা মানে আসলে কী বলবো, অনেক সময় এরকম বাচ্চা মিলে যায় না। এই তাহলে এই গাভিটার দামটা কত আসবে? এটার দাম পড়বে, কোনো দামাদামি চলবে না, 170,000 টাকা হলে বিক্রি করা যাবে। 170,000? হ্যাঁ জি, 170,000 টাকা। এই মুহূর্তে বকনা বাচ্চা সহ একটা গাভি দেখে নিলাম। প্রথম লালচে রঙের একটা গাভি দেখছি, বড় সড়ো গাভি। এই গাভিটা কি জাতের? আসলে আমাদের দেশে যেটা শিং নাই সেটাই মুন্ডি বলে, এটা অরিজিনাল মুন্ডি জাতের গরু, কিন্তু আসলে মুন্ডি বলে কোনো জাত নেই। জার্সির সাথে ফিজেনের ক্রস, জার্সির সাথে ফিজেনের ক্রস, কিন্তু শিং না থাকার কারণে মুন্ডি বলে থাকে, মুন্ডি বলা হয়। আচ্ছা, দাঁতে কয়টা? এটা প্রথম প্রেগনেট হয়েছে, প্রেগনেটের বয়স হচ্ছে 4 মাস, দাঁতে হচ্ছে 2 দাঁত ছিল, 4 দাঁত হচ্ছে, 4 দাঁত হচ্ছে। বাচ্চা কি প্রথম বাচ্চা দেবে? হ্যাঁ, প্রথম বাচ্চা দেবে, কারণ এই বাচ্চাটা একসময় ইন্ডিয়া থেকে পার হয়ে আসছিল অনেক আগে। ইন্ডিয়া থেকে আসার পরে আমি নিয়ে আসছিলাম, খুব মানে একদম দুর্বল ছিল। আমার এখানে আসার পরে খাওয়া দাওয়া যত্ন লালন পালনের পরে মোটামুটি আমার এখানে বীজ দেওয়া হয়েছে আর কি। আচ্ছা আচ্ছা, তো মোটামুটি এটা কতদিনের মধ্যে বাচ্চা দেবে তাহলে? এটা প্রেগনেট হচ্ছে 5 মাস, 5 মাসের প্রেগনেন্ট। এটা গাভি বাচ্চা দেয় তো ফুল ওই 10টা চাঁদের সাথে সম্পর্ক মাসের সাথে, কিন্তু 265 থেকে 70 দিনের মধ্যে বাচ্চা দেবে, কিন্তু চাঁদ এর মধ্যে 10টা নিয়ে নেবে। আনোয়ার ভাই, এই গাভিটা থেকে দুধ কেমন আশা করছেন? আল্লাহ কোনো বালা মুসিবত না দিলে এটা পোলট্রি করতে, জাত সম্পর্কে যতটুকু জানি তে আশা করা যায় প্রথম বিয়ে 18-20-এর মধ্যে থাকবে। 18-20-এর মধ্যে থাকবে। দামটা কি আমরা একটু জানতে পারি? আসলে এটা এবার দাম চালি ফেরে মানুষ ইয়ে করবে না, কারণ কার পছন্দ হলে ফোন দাম দর করে নেবে, দাম দর করে নেবে। এটাতে কেমন এখন দ্বিতীয় বাচ্চা কেমন দুধ হতে পারে একটু? কারণ পোলট্রির থেকে দ্বিতীয় তৃতীয় চতুর্থ বিএন পর্যন্ত একটা গাভির দুধ বৃদ্ধি পায়। একটা গাভি হবে তবে একটা করে বিএন দিবি, 3 লিটার 4 লিটার 2 লিটার করে এক্সেস করবে। যদি ওকে সেই অনুপাত যত্ন লালন পালন এবং ওই শরীরের, একটা গাভির খালি দুধ থাকলেই তো হবে না, দুধ তো বের করে নিতে হবে, যা তাকে খাবার দিয়ে যত্ন দিয়ে সেই অনুপূপ লালন পালন দিয়ে কিন্তু দুধ বের করতে হয়। সব দিক বিবেচনা করতে হবে, কারণ ওর মধ্যে দুধ আছে তাই দুধ হবে না, ওর দুধ থাকলেই দুধ হয় না, দুধটাকে যত্ন লালন পালনের মাধ্যমে বের করতে হয়। সুন্দর কথা আনোয়ার ভাই বলেছেন। দর্শক মণ্ডলী, আশা করি আমরা যে গাভিগুলো দেখছি, যদি আমরা কেউ ক্রয় করতে চাই, শুধু ক্রয় করলেই হবে না, আপনাদেরকে কিন্তু খামারে অনেক দায়িত্ব রয়েছে, আর সেই দায়িত্ব যদি আপনারা ত্রুটি করেন তাহলে কিন্তু দেখা যায় গাভিগুলোর সঠিক মানের দুধ পাওয়া যায় না। এই জন্য আমি বলবো যে আপনারা যে গাভি ক্রয় করুন না কেন, ছোটো হোক, মিডিয়াম হোক, মাঝারি হোক, বড় হোক, আপনাদের এই গাভিগুলো সঠিকভাবে লালন পালন করতে হবে, তাহলে কিন্তু সঠিক দুধ পাওয়া যাবে। আনোয়ার ভাই, গাভিটার দামটা কি আলোচনা সাপেক্ষে? এটার দাম পড়বে 2,50,000 টাকা। 2,50,000 টাকা। জি, আমরা তাহলে পরবর্তী গাভি দেখি ওপাশে। আনোয়ার ভাই, এই মুহূর্তে আরেকটা বিশাল আকৃতির গাভি দেখছি, কালো রঙের। এই গাভিটা কি জাতের? এই গাভিটা অস্ট্রেলিয়ার সাথে কিছুটা ফিজেনের ক্রস আছে। অস্ট্রেলিয়ার সাথে ফিজেনের ক্রস, ফিজেনের ক্রস আছে। অনেকটা বড় গাভি। হ্যাঁ, অনেকটা বড় এবং অনেক কয়েকটা বিয়েনও দিছে এই গাভিটা। আচ্ছা, বাচ্চা অনেক দিয়েছে? বাচ্চা অনেক কটা দিয়েছে, এবং আল্লাহর মধ্যে অনেকটুক দুধের ধারণ ক্ষমতাও দিয়ে দিয়েছে। এর মধ্যে 30-32 লিটার দুধ হয়েছে। খালি বললে তো হবে না, অনেক কিছু জিনিস থাকে যেগুলো, এগুলো কিন্তু আসলে এমনি এমনি হয় না, এই রোগগুলো কিন্তু এমনি এমনি হয় না, আর সব গরুর এটা সচরাচর হয়ও না। কার যেগুলোর অতিরিক্ত দুধ হয় সেই গরুগুলোর অনুরূপ ওই রকম রোগ হয়। মানে এই গাভিটা কিন্তু অরিজিনাল 6টা বাচ্চা দিয়ে হালাইছে, এবার 7 নম্বর বাচ্চা দিবে, 7 নম্বর বাচ্চা দিবে। হ্যাঁ, কিন্তু এই গাভিটার যে আসলে দুধের রেকর্ড আছে, আমি যদি বলি অনেকে বিশ্বাস করবে না, তো আমি ওটা বলতেও যাবো না, আসলে অবাস্তব, সবাই ভাববে যে অবাস্তব। কিবার এই গাভিটার থেকে 30-32 লিটার দুধ দহন করা হয়েছে, 30-32 লিটার। এখন বর্তমান প্রেগনেন্ট আছে 7 মাস, 7 মাসের প্রেগনেন্ট আছে, 7 মাসের প্রেগনেন্ট আছে। তো আমি যদি একটু জানতে চাই যে তাহলে আপনার এই বাচ্চা গাভিটা আরও কতটা বাচ্চা দিতে পারে? আমাদের দেখা দৃশ্য থেকে একটা গাভি 14-15টা পর্যন্ত বাচ্চা দিচ্ছে, এগুলি আমাদের দেশে এখনও আছে। আচ্ছা আচ্ছা, এখনও অনেক পাওয়া যায় দেখা যায়, কারণ আসলে তো গাভির তো কী বলবো, যখন ওর বয়স হয় তখন ওর ধারণ ক্ষমতা ভালো থাকে, এবং গরুর দুধের সম্পর্ক ভালো থাকে, গরুর বডি ওয়েট ভালো থাকে, কারণ ওকে যদি সেই অনুরূপ খাদ্য দিতে হয় পারে, খাদ্যর তালিকাটাও সঠিক মানের দিতে হবে, দিতে হবে। যেমন এই গাভিগুলো, যেমন একটা গাভি 30 লিটার দুধের সর্বনিম্ন দানাদার খাবার খাবে 2 বেলা 10 কেজি।
দুবেলা 10 কেজি সর্বনিম্ন দুবেলা 10 কেজি দানাদার দিতে হবে, কারণ বডি ওয়েট বেশি, দুধের পরিমাণ বেশি, ওর খাদ্যও বেশি দিতে হবে। আচ্ছা, একটা 10 কেজি দুধের গরু খাবার পায় 6 কেজি, একটা 15 লিটার দুধের গাভী খাবার পায় 7 কেজি। একটা যখনই বিষ উঠবে, যখন একটা গাভীর দুধ হবে, তখন ওই গরুগুলো খাবার তুলনায় 10 কেজি হবে। আচ্ছা আচ্ছা, তো আনোয়ার ভাই এই গাভীটা থেকে আপনার যেহেতু সপ্তম বাচ্চা দিবে, কেমন দুধ আশা করছেন যে কত হতে পারে? আশা করি 28-30 এর মধ্যে থাকবে। 28-30 এর মধ্যে থাকবে। আচ্ছা, দামটা কি একটু জানাবেন? এখন এটার লিটার তালে এটা 2.50 হলে বিক্রি করা যাবে। 2,50,000 টাকা। 2,50,000 টাকার সুন্দর একটা বিশাল আকৃতির গাভি দেখে নিচ্ছি এই মুহূর্তে দর্শক। সাত নম্বর বাচ্চা দিবে এই গাভিটা। আমরা যদি এই পাশে চলে যাই, আরেকটা গাভি রয়েছে কালো রঙের, এটা দেখবো এখন। এই মুহূর্তে যে গাভিটি দেখছি কালো রঙের, নিচের দিকে একটু সাদা আছে, এটা কি জাতের? এটা ফিজিয়ান ক্রস। ফিজিয়ান ক্রস, ফিজিয়ান ক্রস। দাঁতে কয়টা? এটা প্রথম বাচ্চা দেবে বা দাঁতে হচ্ছে 4টে। প্রথম বাচ্চা দিবে দাঁতে 4টা? দাঁতে 4টা। কত দিনের মধ্যে বাচ্চা দিবে? এটা 8 মাস প্রেগনেন্ট। 8 মাসের প্রেগনেন্ট আছে? 8 মাসের প্রেগনেন্ট। আচ্ছা, 8 মাসের প্রেগনেন্ট আছে, প্রথম বাচ্চা দিবে। গাভিটা অনেকটা বড়, লম্বার দিকে বড়, হাইটটা তো বড়। তো মোটামুটি এই গাভিগুলো থেকে প্রথম বাচ্চা দিবে কেমন দুধ আশা করছেন? 14-15 লিটার আশা করা যায়। 14-15 লিটার। 14-15 লিটার আসলে দামটা কত আসবে এই মুহূর্তে? আসলে একটা জিনুইন 15 লিটার দুধের গাভি যদি বাচ্চা সহ নেওয়া যায়, একটা গাভি 2 লাখ টাকা বিক্রি হচ্ছে, মানে একটা গাভি 2,20,30-50 পর্যন্ত বেচা কিনা হচ্ছে। আবার একটা 14-15 লিটার গাভি অনেক সময় 1,70,000-80,000 টাকা বিক্রি হচ্ছে বয়স্ক গাভিগুলো। কারণ খালি দুধ থাকলেই হবে না, গরুর জাত, বয়স, বডি, কালার, বেশ কিছু জিনিসের উপরে নির্ভর করে। কারণ গরুর কালার হলেও হবে না, জাত হলেও হবে না, দুধ হলেও হবে না, বেশ মানে একটা গাভির তো খালি একদিকের লক্ষ্য না, ওর বেশ কয়েকটা সাইড থাকে, সব কিছুর উপরে বিবেচনা করে হয় দাম হবে। আচ্ছা, তো এই গাভিটার দামটা আপনার কত আসছে? এখন এই গাভিটাকে নিতে চাইলে 1,75,000 টাকা হলে বিক্রি করা যাবে। 1,75,000 হলে বিক্রি করা যাবে। আনোয়ার ভাইয়ের ডেয়ারি খামার থেকে, যে গাভিটি দেখছি 1,75,000 টাকার এই গাভিটার, সেই সাথে যে তথ্যটি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত জানছি দর্শক মণ্ডলী, যে এই ডেয়ারি সেক্টরে এসে কিন্তু আসলে জানার কিন্তু শেষ নেই। আমি নিজেও কিন্তু অনেক মনে হচ্ছে যে এখন আমি আরও বেশি জানতেছি, কারণ একটা গাভিকে কিন্তু পরিপূর্ণভাবে দুধ পেতে হলে আমরা অনেক সময় দেখি আপনারা কমেন্টস করেন যে দুধ কম হচ্ছে, গাভিটা ভালো হচ্ছে না। তো আসলে সব দিক বিবেচনা করে কিনতে হবে, যে শুধু গাভি সুন্দর হলে হবে না, গাভির জাতটা চিনতে হবে, সৌন্দর্য দেখতে হবে, কেমন হতে পারে সব কিছু বিবেচনা করতে হবে। আনোয়ার ভাই কিন্তু আমাদেরকে খুঁটিনাটি তথ্য জানাচ্ছেন এবং গাভিগুলো দেখাচ্ছেন। আশা করি এই ভিডিওটি থেকে আপনারা অনেকেই উপকৃত হতে পারেন। আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন, আমরা পরবর্তী গাভি দেখব। ভাই, এই মুহূর্তে লালচে রঙের একটা গাভি দেখছি, বড় গাভি, এই গাভিটা কি জাতের? যেমন এনে 2টা গাভি আছে, জার্সি, এটাও জার্সি, এই কালোটা ওটাও জার্সি। আচ্ছা, ওই পাশে কালো আছে। হ্যাঁ, এটা জার্সি, যেমন এটা লাল, এটা শাহিয়াল, এটাও শাহিয়াল। আচ্ছা আচ্ছা, লাল কিন্তু এটাও, এটাও, অথচ এনে কিন্তু মেলা কিছু ব্যবধান আছে। আচ্ছা, এটা লাল জার্সি, এটা লাল শাহিয়াল। শাহিয়াল কিন্তু লাল শাহিয়ালের সাথে আবার ঘিরের লাভই আছে, আর ওইটার অরিজিনাল শাহিয়ালের সাথে কিছুটা শাহিয়াল আছে এবং কিছুটা জার্সি মিক্সড আছে। কারণ একটা গরুর মধ্যে বিভিন্ন জাত ক্রস হতে হতে এখন এই অবস্থায় আসছে। কারণ একসময় তো আমাদের দেশের গরু ছিল, দেশের থেকে ক্রস হতে হতে এখন মোটামুটি অনেক জাত উন্নয়ন হয়ে গেছে, কিন্তু 100 জাত কিন্তু আজও পর্যন্ত বাংলাদেশে হয়নি। এটা এটা গুরুত্বপূর্ণ কথা, যে আসলে জাতের সাথে ক্রস বিট হতে হতে দেখা যায় যে কোন গাভির সাথে কোনটা ক্রস আছে, এটা কিন্তু অনেক সময় জানা কঠিন হয়। তো আপনার এই গাভিটা আমরা যেটা এখন দেখছি, এই গাভিটার দাঁতে কয়টা? এটা তৃতীয় বাচ্চা দেবে। তৃতীয় বাচ্চা দেবে। কত দিনের মধ্যে বাচ্চা দিবে? এটা প্রেগনেন্ট 7 মাস শেষ, 8 মাস পরে ওর দুধটা অলরেডি ক্লোজ করে নিয়েছি আমি। আচ্ছা, মানে এখন তৃতীয় বাচ্চা হয়তো দিলে তারপরে দুধটা পাওয়া যায়। হ্যাঁ, দুধটা পাওয়া যায়। কত লিটার করে আশা করছেন যে আসতে পারে? তৃতীয় বাচ্চার কালে 18-20 কেজি দুধ আসবে। 18-20 কেজি? 18-20 কেজি। আচ্ছা, 18-20 কেজি আসলে গাভির দামটা এই মুহূর্তে কত রাখবে? এখন এই মুহূর্তে কেউ নিলে 1,80,000 টাকা দাম রাখা যাবে। 1,80,000 টাকা। 1,80,000 টাকার এই মুহূর্তে যে গাভিটি দেখছি, সে গাভিটা আপনারা তৃতীয় বাচ্চা দিবে, আপনারা নিতে পারেন এই গাভিটা। আর যদি আমরা এই পাশে চলে আসি, আনোয়ার ভাই বললেন যে এই গাভিটা হলো কি জাতের বললেন? এটা হলো কিছুটা জার্সি শাহিয়াল মিক্সড। জার্সির সাথে শাহিয়ালের মিক্সড। দাঁতে কয়টা? দাঁতেটা সেকেন্ড বাচ্চা দিবে, এখন 6 দাঁত হয়েছে। সেকেন্ড বাচ্চা 6 দাঁত হয়েছে, এখন অলরেডি দুধও আছে কিছুটা, প্রথম বাচ্চার দুধও এখন আছে, দুটো বাচ্চা আছে। যেমন এই গাভির 4টে গাভি আমি একবার থেকে ক্রয় করে নিয়ে আসছি, যেমন হামলা চেয়ে 1টা গাভি, এইটা এবং ওই 2টা, একই বাড়ির 4টে গাভি ছিল, 4টে লাস্টে বিক্রি করেছি, আমি 4টে সহকারে কিনে নিয়ে আসছি, এবং 3টে বাচ্চা ছিল 4টে গাভির সাথে। আচ্ছা আচ্ছা, তো আপনার এই গাভিটা থেকে দ্বিতীয় বাচ্চা দেওয়ার পরে কেমন দুধ আশা করছেন? এগুলো 15+ থাকবে। 15+? আচ্ছা, 15+ আসলে দামটা কত রাখবেন? এখন এই গাভিটা এই অবস্থায় যদি কেউ নিচ্ছে, এখন প্রেগনেন্ট 4 মাস, দুধ আছে 2-5-6 কেজি,
এখন দাম পড়বে 145,000 টাকা। 145,000 টাকা। আচ্ছা, 145,000 টাকার গাভি দেখে নিলাম দর্শক, লালচে রঙের। আর এই গাভিটা কিন্তু ক্রস রয়েছে, ক্রস বিট রয়েছে। আর আনোয়ার ভাই যে কথাটি জানাচ্ছেন যে এই গাভির ক্রসের দিক থেকেও কিন্তু গাভির 100% জাত কিন্তু পাওয়া খুবই মুশকিল, এবং পাওয়া যায় না বললেই চলে। তো আনোয়ার ভাই, আমরা একটু আজকে শেষ করব, শেষ মুহূর্তে আপনার কাছ থেকে জানতে চাই। আমি গরু দেখা দেই, কারণ হচ্ছে এই আবার একটা লাল সাইয়াল গাভি। আচ্ছা আচ্ছা, চলে অনেক 8 মাস। এটার দাম রাখা দাম 118,000 টাকা। 118,000। 118,000। 118,000 টাকার দাঁতে কয়টা? এটা 2 দাঁত ছিল, 4 দাঁত হচ্ছে, সেকেন্ড বাচ্চা দেবে। সেকেন্ড বাচ্চা, সেকেন্ড বাচ্চা। কতদিনের মধ্যে বাচ্চা দিবে? এটা মোটামুটি মাস 2 লাগবে বাচ্চা দিতে। 2 মাসের মধ্যে। 118,000 টাকা। 118,000 টাকা। আচ্ছা, 118,000 টাকার এই মুহূর্তে গাভিটা দেখে নিলাম। কম দাম থেকে যেটা আপনারা সংগ্রহ করতে চান, অনেক সময় কম টাকা দিয়ে এই গাভিটা কিন্তু আপনারা 118,000 টাকা দিয়ে সংগ্রহ করতে পারেন। তো আনোয়ার ভাই, আমরা আজকে শেষ করব, হয়তো অনেক গাভি রয়েছে আপনার খামারে, আমরা ধীরে ধীরেই দর্শকদের গাভিগুলো দেখানোর চেষ্টা করব। অবশ্যই অবশ্যই, আমিও দর্শকদের ভালো, যেটা আসলে খালি ব্যবসা করলে তো না, আমি চাই একটা বিক্রি করে 1টা দিয়ে 10টা বিক্রি করতে চাই, 1টা বেশি ব্যবসা শেষ না। জি, তো শেষ মুহূর্তে দর্শক ভাইদের উদ্দেশ্যে কি বলবেন, তারা কিভাবে আসলে ভালো হয় এবং গাভিগুলো ক্রয় করতে পারে? আসলে বর্তমান সময়টা লকডাউন, কারণ করোনা মহামারী নিয়ে বিশাল একটা দেশের মধ্যে বিশাল একটা গোলযোগ সৃষ্টি হয়ে আছে এই মুহূর্তে। আসলে কি বলবো, কারণ এক জায়গা থেকে একজন মানুষ আসা কষ্টকর। তো এখন যদি কারো চয়েস হয়, নিতান্ত নিজস্ব কোনো পরিবহন থাকলে নিয়ে আসতে পারবে, আর যদি না হয়, যদি ইমোর মাঝে যদি আমাদের ফোন নাম্বার থাকে, ইমোতে দেখে যদি পছন্দ হয় ঠিকানা দেবে, ব্যাংকে লেনদেন হবে, ওখানে পৌঁছা দেবো। কিন্তু আমি সর্বসময়ের জন্য বলে থাকি যে সরজমিনে আইসে দেখে যাচাই বাছাই করে কালেকশন করার উপরে কোনো কিছু হবে না। অসংখ্য ধন্যবাদ আনোয়ার ভাইকে। আর আমরা আনোয়ার ভাইয়ের কাছ থেকে নাম্বারটি নিব, তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, যারা এতক্ষণ গাভিগুলো দেখলেন, আশা করি আপনাদের গাভিগুলো পছন্দ হবে। যারা হয়তো ডেয়ারিকে ভালোবেসে আগাতে চাচ্ছেন, গাভিগুলো যদি পছন্দ হয় অবশ্যই আনোয়ার ভাইয়ের সাথে কথা বলে আপনারা কিন্তু এই গাভিগুলো সংগ্রহ করতে পারেন। আমরা শেষ মুহূর্তে আনোয়ার ভাইয়ের কাছ থেকে আনোয়ার ভাইয়ের নাম্বারটা আমরা নিজে মুখে জেনে নেব, তারপরেও স্ক্রিনে দেওয়া থাকবে, আপনারা সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আনোয়ার ভাই, আপনার নাম্বারটা, ইমো নাম্বারটা একটু জানাবেন। 01761577336। এই নাম্বারটা আপনার ফোন নাম্বার এবং ইমো নাম্বার? হ্যাঁ, ফোন নাম্বার এবং ইমো নাম্বার। অসংখ্য ধন্যবাদ আনোয়ার ভাই, আর ধন্যবাদ দর্শক আপনাদেরকে, যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমি ভিডিওটি দেখলেন। অবশ্যই আপনারা আমাদের সঙ্গেই থাকবেন, তাহলে নিত্য নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। এবং যারা ডেইরি সেক্টরে আগাতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। প্রতিনিয়ত আপনারা আমাদের সঙ্গেই থাকবেন, আপনাদের মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে রাখবেন, আপনাদের মতামত অনুসারে ভিডিও দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।